থেকে ম্যাডাম কিংবা গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার কোন রকম অনুমোদন না দেওয়ার কারণে আপনারা দুজন মহাসচিব অগ্রসর হতে পারছেন না? এটা ঠিক নয়। আমার আমাদের দলের নেত্রী বিজেপির নেত্রী বারবার বলেছেন আমরা সংলাপ চাই, আমরা সমঝোতার মাধ্যমে এই সমাধানটা করতে চাই, এবং তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে যদি কখনো কেউ আলাপ করতে চায় বা কোনো সুযোগ সৃষ্টি হয় তোমরা আলাপ করবে, কিন্তু আজ পর্যন্ত সেই আমাদের আহ্বানে কেউ সাড়া দেননি। না, আপনার কাছে কি মনে হয় সরকার এটা করছে কেন? সরকার তো তারাও বলছে তারাও সমাধান চান, তারা মনে আশা করছেন এখনো যে আপনার ইলেকশনে অংশ নেবেন। সরকার অনেক মন্ত্রীরাও বক্তব্য রাখছেন যে বিএনপি শেষ মুহূর্তে হলো ইলেকশনে অংশ নেবে। এখানে দুঃখজনক ভাবে হলেও একটা কথা সত্য, যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে আপনার মাইন্ডসেট, যেটা জি এই মাইন্ডসেটটা একটু ভিন্ন রকমের। প্রথম থেকেই তারা একটা আপনার কর্তৃত্ববাদ তাদের মধ্যে একটা আছে, এবং তারা মনে করেন যে যখন তারা দেশের পরিচালনায় আসবেন তখন তারাই সব কিছু করবেন, অন্যদের মতামত নেওয়ারও কোনো প্রয়োজন বলে আছে বলে তারা মনে করেন না। যে কারণে আপনি দেখবেন সমস্ত কাজগুলোই কিন্তু সরকার করছে এককভাবে, তারা বিরোধী দলের সঙ্গে কোনো রকমের কোনো কথাবার্তা আলোচনা তারা করছে না। এবং আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, এই অবস্থায় দাঁড়িয়েছে হয়তোবা করতেন যদি আপনার দেখতেন যে তাদের নির্দলীয় সরকারের অধীনে জয়লাভের সম্ভাবনা আছে। যেহেতু তারা মনে করছে যে নির্দলীয় সরকারের অধীনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই, সেই কারণে তারা সংবিধানকে একটা অজুহাত দিয়ে আজকে গোটা দেশকে, জাতিকে তারা জিম্মি করে ফেলেছেন। সরকার যদি এই মুহূর্তে একটা ইলেকশন ডিক্লেয়ার করে সেক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি হবে? বিএনপি কি সেই ইলেকশনে অংশ নেবে? যে কথা মন্ত্রীরা বলে বেড়ান যে আপনারা শেষ মুহূর্তে যাবেন। আমরা খুব স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। এটা একেবারে আপনার খুব পরিষ্কার, অত্যন্ত স্পষ্ট দৃঢ়তার সঙ্গে আমরা বলেছি। শুধু প্রশ্নই ওঠে না যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার। সংবিধানের বর্তমান বাস্তবতায়, বর্তমান আওতায় আদৌ কি কোনো পথ নেই? এই পথ বের করার জন্য তো সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। সরকার উদ্যোগ নিলে, আলাপ আলোচনা হলে, সংলাপের মধ্য দিয়ে একটা পথ বেরিয়ে আসতো নিশ্চয়ই। নাম যেটা হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের দেশের নাম কি পরিবর্তন হতে পারে? আমাদের দেশের কি বারবার বলেছেন যে নামে যায় আসে না, আপনারা যেভাবে করেন, কিন্তু ক্যারেক্টারটা হতে হবে এটাকে নন পার্টিজান, অর্থাৎ এটা নির্দলীয় হতে হবে সরকার থেকে। সেটা কি বর্তমান বাস্তবতায় সম্ভব, বর্তমান সংবিধানের আলোকে সম্ভব? কারণ প্রাইম মিনিস্টার যদি না থাকে সেখানে অন্য কেউ আসলেন, সেটা কি এই ধরনের কোনো প্রক্রিয়া? প্রাইম মিনিস্টারের প্রশ্নটি নয়, সরকারের সরকারের ক্যারেক্টারটাই হতে হবে আপনার নির্দলীয়। কারণ আমাদের যে অতীত অভিজ্ঞতা, আমরা এই আওয়ামী লীগ কেন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছিল, কারণটা কি ছিল, তারা তখন যে যুক্তিগুলো করেছে, এই যুক্তির দু একটা আমি আপনাকে বলার জন্য আমি একটু সময় নিতে পারি। দেখুন, 1995-96 সালে যখন তারা সরকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছিলেন, তখন তো দীর্ঘদিন তারা হরতাল করেছেন, এবং 1 ফেব্রুয়ারি 1995 তারা শুরু করেছেন আন্দোলন, এবং শেষে গিয়ে আমি আপনাকে একটা বলছি, দৈনিক ইনকিলাব 24 ফেব্রুয়ারি 1996 আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের সাথে সর্বস্তরের জনসাধারণকে অসহযোগিতা করার নির্দেশ দেন। নির্বাচনে বিএনপি সরকার প্রমাণ করেছে দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। আমরা বারবার বলছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী 3-4 নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এরকম অসংখ্য অনেকগুলো এক্সাম্পল পাবেন, সেই সময় এক্সাম্পল পাবেন যে তারা সেই সময় এই কথাগুলো বলেছেন। সুতরাং আজকে তারা বলছেন যে এটার প্রয়োজন নেই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই তাদেরকে ওই জায়গায় যেতে হবে। এবং তারা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির বারবার করে রেফারেন্স দিচ্ছেন, ইংল্যান্ডের রেফারেন্স দিচ্ছেন, ইন্ডিয়ার রেফারেন্স দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা দেশের জাতির কিন্তু তার নিজস্ব একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, চিন্তা ভাবনা আছে, তাদের প্রশাসনিক সিস্টেমও তো আমাদের মতো একরকম নয় কিন্তু। হ্যাঁ, এবং এখানে আপনার একটা চমৎকার কথা বলা আছে, আপনার খুব সুন্দর একটা কথা কিছুদিন আগেই আপনার বলেছে একজন সাংবাদিক, খুব সুন্দর একটি কথা বলেছেন। আমি আজকে আপনার এই অনুষ্ঠানে আসবো বলে আমি এগুলো কিছুটা সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। আপনি বলুন, আমরা সেটা কি মানে কি ধরনের বক্তব্য?